প্রত্যেককে আমাদের অ্যাম্বিশান ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে স্বাগত তোমরা এবছর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিয়েছ বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিশেষ করে সেমিস্টার ওয়ান অর্থাৎ ফার্স্ট সেমে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ আজকের আলোচনা পর্বটি যে বিষয়কে কেন্দ্র করে হবে সেটা হচ্ছে কলেজ লাইব্রেরি কার্ড তো দেখো কলেজ লাইব্রেরি কার্ড এই বিষয়টিকে আমি কেন চুজ করলাম তোমাদের সামনে আনার জন্য কেননা তোমাদের মধ্য থেকে অনেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা মানে আমাদের এই এই সাবজেক্টটা আমরা রেখেছি বা এই সাবজেক্টটা আমরা অনার্স নিয়েছি তো এখন আমরা এই সাবজেক্টকে কেন্দ্র করে আমরা কোন কোন রাইটারের বই নেব বা কী কী বই আমাদের পড়তে হবে এই সমস্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা জানতে চাচ্ছিলে তো তোমাদের জন্যে আমি কিন্তু কোন কোন বইগুলো সাজেস্ট করা যেতে পারে কোন সাবজেক্টের জন্য তো তোমাদের এই বিষয়টি বলার আগে তোমাদেরকে একটি বিষয় আমি যেটা এখন চুজ করলাম যে লাইব্রেরি কার্ড সম্পর্কে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ব্যাপারটা হচ্ছে দেখো কেন আমি এই লাইব্রেরি কার্ড সম্পর্কে তোমাদের সামনে আলোচনা পর্ব আনলাম তার কারণ হচ্ছে দেখো তোমাদের ক্ষেত্রে যারা অ্যাডমিশান নিয়েছ সেমিস্টার ওয়ানে তাদের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা দেখো সবে কিন্তু তোমরা স্কুলটা পাশ করে এসেছ যেমনটা আমরা দেখেছি ক্লাস টুয়েলভ মনে করো ক্লাস টুয়েলভে মনে করো আমরা বাংলা সাবজেক্ট কিংবা ইংরেজি সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্যে মনে করো কবিতার পাঠ ছিল কিংবা নাটকের পাঠ ছিল এবং আরও কিন্তু আমাদের গদ্যের পাঠ ছিল যে আমরা কিন্তু ক্লাস টুয়েলভের ক্ষেত্রে বা ইলেভেনের ক্ষেত্রে হোক যে কোনো ক্লাসের ক্ষেত্রে হোক এক একটা সাবজেক্টের উপরে প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে যে কটি মানে টপিক আমাদেরকে পড়তে হয়েছে প্রত্যেকটি টপিক একত্রিত অবস্থায় কিন্তু আমরা নির্দিষ্ট রাইটারের বই পেয়েছি যেমন মনে করো তোমরা ক্লাস টুয়েলভের বাংলার ক্ষেত্রে আমি যদি বলি বাংলার ক্ষেত্রে মনে করো পুরো যে সূচিপত্রের মধ্যে যে কটি টপিক আমাদেরকে পড়তে হতো সেই কটি টপিক মিলে কিন্তু আমরা যেমন দেখা যাচ্ছে কেউ প্রান্তিকের সহায়িকা নিত কিংবা কেউ দেখা যাচ্ছে পারুল প্রকাশনী নিত কিংবা কেউ ছায়া প্রকাশনীর এই যে বইগুলো আমরা কি করেছি প্রত্যেকটি টপিক কিন্তু এক জায়গায় পেয়েছি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ তোমরা যদি মনে করো প্রত্যেকটা টপিক তার মধ্যে সূচিপত্র অর্থাৎ সিলেবাসের মধ্যে ওই টপিকগুলো যেগুলো আছে প্রত্যেকটি টপিক আমরা একত্রিত অবস্থায় একটা বই কিনবো এইরকম একটি বই আমাদের জন্য সাজেস্ট করা হোক তোমাদেরকে বলবো এইটা কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে একেবারে কঠিন বিষয় কেননা এই রকম ধরনের বই কিন্তু বাজারে খুব কমই পাওয়া যায় তোমরা মনে করো ক্লাস টুয়েলভে যেমন ইংরেজি টেক্সট বুকের মধ্যে তোমাদের পড়তে হয়েছিল দ্য প্রোপোজাল এই নাটক তো তোমরা মনে করো গ্র্যাজুয়েশানে তোমরা পাশের ক্ষেত্রে হোক কিংবা অনার্সের ক্ষেত্রে হোক তোমরা ধরে নাও এটা যে দ্য প্রোপোজাল এই নাটকটি তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে বা আছে তো এখন এই শুধুমাত্র দা প্রোপোজাল নাটককে কেন্দ্র করে তোমরা কিন্তু বাজারে মানে শত শত বই কিন্তু বিভিন্ন রাইটারের বই কিন্তু দা প্রোপোজাল নাটককে কেন্দ্র করেই কিন্তু পাওয়া যাবে আমি যেমন বলি মনে করো ভারতীয় সংবিধান রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তো ভারতীয় সংবিধান মনে করো তোমাদের সিলেবাসে আছে তো এখন আমি আর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু বলছি না আমি শুধুমাত্র ভারতীয় সংবিধানের উপরে তোমরা কিন্তু বাজারে শত শত বই বা শত শত রাইটারের বই কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলি দেখো কোন বইতে কোন টপিকটা তোমাদের ভালো লাগবে কোন বইয়ের কোন ভাষাটি তোমাদের জন্যে সহজ হবে এক একটা টপিককে কেন্দ্র করে কিন্তু তোমরা শত শত বই কিন্তু বাজারে পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের জন্যে যেটা আমি প্রথমত সাজেস্ট করব দেখো তোমরা কিন্তু দেখো আমাদের পক্ষে কিন্তু একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে অনেকটা বই যে কেনার সামর্থ্য যে সবারই থাকে তা কিন্তু নয় তো যারা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু সামর্থ্য তাদের থাকে না তো সেই সমস্ত ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কি হয় বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনের কথাও যদি বলি যখন আমরা কলেজ স্টুডেন্ট ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা অধিকাংশ আমাদের টপিকগুলো আমরা পড়েছি লাইব্রেরি কার্ডের মাধ্যমে এবং লাইব্রেরি কার্ডের মাধ্যমে কিন্তু লাইব্রেরিতে গিয়েই কিন্তু আমরা সেই টপিকগুলো পড়েছি বিভিন্ন রাইটারের বই ফলো করে তো তোমাদেরকে বলবো কলেজে তোমরা যারা নিউ অ্যাডমিশান নিয়েছ তোমাদের ক্ষেত্রে কলেজ কিন্তু কিছুদিন পরেই হয়তো তোমাদের সামনে ঘোষণা দেবে কলেজ লাইব্রেরি কার্ডের জন্যে তো তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকেই কলেজ লাইব্রেরি কার্ড অবশ্যই বানিয়ে নেবে এতে সুবিধা কি হয় দেখো এই যে তোমাদেরকে আমি বললাম মনে করো ভারতীয় সংবিধানের উপরে দশখানা রাইটারের বই তোমার সামনে আছে তো দেখা যাচ্ছে তোমাদের যে কলেজ লাইব্রেরি সেই কলেজ লাইব্রেরিতে দেখা যাচ্ছে পাঁচখানা কালেকশান ভারতীয় সংবিধানের উপরে পাঁচখানা বই সেখানে আছে কিংবা দ্য প্রোপোজাল এই নাটকের উপরে কিন্তু পাঁচখানা বই সেখানে আছে তো এখন তোমরা যদি লাইব্রেরি কার্ডটা তৈরি করে নাও সেক্ষেত্রে লাইব্রেরিতে তোমরা কার্ডটা জমা রেখে তোমরা কিন্তু লাইব্রেরির ভিতরে দেখা তোমাদের নোটবুক যদি নিয়ে যাও সেখানে কিন্তু ওই পাঁচখানা রাইটারের বই একত্রিত অবস্থায় সামনে রেখে তোমরা কিন্তু বিভিন্ন বই থেকে এক একটা বিষয় তোমরা কিন্তু মানে নোট করে নিতে পারবে এবং প্রয়োজনে কি হয় লাইব্রেরি কার্ডটা সেখানে লাইব্রেরিতে জমা দিয়ে তোমরা কিন্তু কি করতে পারো সেই বইটা এক সপ্তাহ হোক কিংবা দু সপ্তাহের জন্যে হোক লাইব্রেরি তোমাদের কিন্তু বাড়িতে মানে পড়ার জন্য দিয়ে থাকে এটাই কিন্তু সুবিধা এক্ষেত্রে কি হয় একটা টপিকের উপরে দেখা যাচ্ছে আমি এক সপ্তাহ একটা রাইটারের বই পড়লাম আর এক সপ্তাহ আর একটা রাইটারের বই আমি ফলো করলাম এই রকম ধরনের কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে পড়াশুনোটা হয়ে থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ের প্রতি তোমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি তোমরা সর্বপ্রথম লাইব্রেরি কার্ডটা অবশ্যই তৈরি করে নাও এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে কোন রাইটারের বই তোমরা পড়বে বা কি পড়বে না এই যে প্রশ্নগুলো তোমরা করছো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরেও যদি বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাও আমি ব্যাপারটা তোমাদের সামনে আরও এক্সপ্লেন করার চেষ্টা করবো তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট একটি পর্বের মাধ্যমে